স্বাধীনতার পর ক্ষমতার পালাবদলে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের কেউ মওলানা ভাসানীকে প্রাপ্য মর্যাদা প্রদান করেনি বলে মন্তব্য করেছেন 52'র ভাষা সৈনিক আব্দুল মতিন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ভাসানী অনুসারী পরিষদের প্রতিষ্ঠাতা ও আসাদ দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভাসানী ও আসাদের আদর্শ অনুসরণ করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানান। ভাসানী অনুসারী পরিষদের নির্বাহী চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর জসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন মোস্তফা জামান হায়দার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর সৈয়দ শফিউল্লাহ, কলামিস্ট কাজী সিরাজ প্রমুখ।